নমস্কার, জ্যোতিষ দর্পণে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। জীবনে চলার পথ সবসময় মসৃণ হয় না, অনেক চড়াই উতরাই পেরিয়ে আমাদের জীবনের পথে চলতে হয়। তাই জীবনে কোনো সমস্যা আসলে আমরা অনেকেই সেই সমস্যা থেকে কীভাবে বেরিয়ে আসব সেটা বুঝে উঠতে পারি না, আর সেই পথের সন্ধান দিতেই আমাদের এই অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে এই সময় আমরা যাকে পেয়ে যাই তার সঙ্গে তো আপনারা প্রত্যেকেই পরিচিত। তিনি আর কেউ নন, তিনি হলেন জ্যোতিষ বিশারদ, জ্যোতিষ বিভূষণ, তন্ত্রবিদ, হস্তরেখাবিদ, কেপি স্পেশালিস্ট, পশ্চিমবঙ্গের প্রথম গ্রেডেশনের মাধ্যমে ভাগ্য বিচারের সিদ্ধ হস্ত রোহিণী শাস্ত্রী। আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন রোহিণী শাস্ত্রী। রোহিণী শাস্ত্রীকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। দিদি স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করব। আর অবশ্যই লাইভ ফোনের অনুষ্ঠানে দিদি আমাদের সঙ্গে রয়েছে, তাই ফোন করুন আমাদের টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং দিদির সঙ্গে যে কোনো সমস্যা নিয়ে সরাসরি ফোনে কথা বলে নিন। প্রথমে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে ফোনে রয়েছে, দেখে নিচ্ছি কে রয়েছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, দিদিকে নমস্কার। নমস্কার, হ্যাঁ আমি সোদপুর থেকে বলছি, ছেলের সম্বন্ধে জানবো। সোদপুর থেকে, ছেলের নামটা বলুন। সুমতে ব্যানার্জি। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 9 জানুয়ারি 1996, দুপুর 1:40, চন্দননগর। আপনাদের হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। হ্যাঁ হ্যাঁ, দুপুর 1:40, চন্দননগর। 1:40। হ্যাঁ হ্যাঁ। ছেলের কি বিষয় জানতে চাইছেন? ওই ছেলের চাকরি লক্ষ্যটা একটু জানবো। চাকরির ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেরিয়ারটা? সঙ্গে থাকুন দিদি, বলে দিচ্ছেন। আচ্ছা, আপনার ছেলের হচ্ছে মেষ লগ্ন, আর হচ্ছে বৃশ্চিক রাশি, রাশির উপর দি। হ্যালো দিদি, সঙ্গে বলছি না, না বৃশ্চিক রাশি বেরাচ্ছে। আমি একবার মেলাবো। 9 জানুয়ারি 9/1/1994 96 ও। আমি রাশিটা ঠিক জানি, লগ্নটা ঠিক জানতাম না, লিখে নিয়েছি। বিষয় লগ্ন এইটুকু জানি, সেটা ঠিক উদ্যোগ নেই। দিদি নমস্কার, একটু হোল্ড করুন। 1996, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, সিংহ রাশি, বিষ লগ্ন এবং সিংহ রাশি। হ্যাঁ, বর্তমানে যে দশাটা যাচ্ছে সেই দশা হচ্ছে শুক্রের দশা, 2021 অবধি চলবে। এবার চতুর্থে চন্দ্র, মায়ের সাথে খুব ভালোবাসার সম্পর্ক তো। হ্যালো, যে হ্যালো হ্যালো, মায়ের সাথে সম্পর্ক খুব ভালো থাকবে। পঞ্চমে রাহু রয়েছে, বন্ধু সঙ্গ থেকে সাবধান। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশমে শনি। দশমে শনি থাকাতে ওর কর্মজীবনটা একটু ডিলে করে, মানে ওর কর্মজীবনে দেরিতে উন্নতি যেটাকে বলে সেটা হবে, উন্নতি হয়, দেরিতে উন্নতি রয়েছে। এবং একাদশে রয়েছে হচ্ছে কেতু। একাদশে কেতুর মানে হচ্ছে গোপন কোনো বন্ধু থাকবে। একাদশ স্থান বন্ধু স্থান বলা হয়, পঞ্চমের সাথে একাদশটাকেও দেখা হয়। এই হ্যাঁ বলুন, কোন আপনি যেটা বলছেন সেটা মনে হয় আমি আর নেই না, যাই হোক ছিল কোন সময়, কারণ জন্মচক যেটা বলছে একাদশ। হ্যাঁ হ্যাঁ দিদি, একটা কথা বলছি, একটা বন্ধু এসেছে দাবার মতন। দিদি আপনি যেটা বলছেন, হ্যাঁ তাই না? তা আপনার 2021 থেকে ছেলের 21-এর পর থেকে যে রবির দশা ঢুকবে না, 21-এর পর থেকে 6 বছর রবির দশা থাকবে, সেই দশাতে হ্যাঁ ওর মানে ওর জীবনটা অনেকটা চেঞ্জ, বন্ধুদের থেকে অনেকটা দূর, মানে বন্ধুদের থেকে মাঝে সম্পর্কে আস্তে আস্তে সরে যাবে। এই রবির দশাতে ওর বাবার কি কোনো সময় কোলেস্টেরল রয়েছে হার্টে? কোলেস্টেরল না, কোলেস্টেরল নেই, কিন্তু প্রেসার আছে। কোন এই বাবার দিকটায় রবির দশা, 6 বছর যে থাকবে বাবার উপর বেশি বিশেষ সতর্কতা। আর ওর একটু লেট করে হচ্ছে চাকরির জীবন রয়েছে, ওর ইউপিএসসি দেবে বলছি। ইউপিএসসি? ইউপিএসসি, আচ্ছা আইএফএস হবে বলছি তো, ওটা কি হবে দিদি? ওটা হতে গেলে আপনার যেটা করা উচিত, এখানে যেটা রয়েছে আমার যেটা মনে হচ্ছে যে আপনি হচ্ছে শনির একটা ভালো প্রতিকার দিন।
আচ্ছা আচ্ছা, আর কাল সর্পদোষ আছে দিদি? কাল সর্পদোষ যদি কেউ বলে থাকে, ঠিক আছে, চন্দ্রবঙ্গ কাল সর্পদোষ বলেছে তো? চন্দ্রবঙ্গ কাল সর্পদোষ রয়েছে, যেহেতু চন্দ্রের উপর আকরা মেন প্রকোপটা যাবে চন্দ্রের উপর, রাগলে আপনার উপর বেশি গরম হয়, গরমটা আপনাকে বেশি দেখায়। হ্যাঁ, এইখানে রাহু এইখানটা ড্যামেজটা করবে হচ্ছে আপনার উপর দিয়ে। হ্যাঁ, এই এই জায়গাটাকে ক্লিয়ার করে নিন পঞ্চমে, যেহেতু পঞ্চমে রাহু রয়েছে, রাহু কালি ভালো জায়গায় বসে আছে বলে ওর বন্ধু সংগ্রহ থেকে এতদিনে অনেক ক্ষতি হয়ে যেত, কিন্তু হচ্ছে আর ওকে একটা 6-7 রাতি ব্লু জারকান পরিয়ে দিন। দিদি আছি, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকুন। প্রথমেই যেহেতু একজন দর্শক বন্ধু ছিলেন তাই আমরা আলোচনায় যেতে পারিনি, তো দিদি যে বিষয়টি নিয়ে আমরা গত পর্ব আলোচনা করছিলাম, এই কাল সর্পদোষ যেটা বলছিলেন, সময়ের অভাবে সেই আলোচনা সম্পন্ন হতে পারিনি, তো কি বলবেন আজকে কাল সর্পদোষ নিয়ে? আগের আগের এপিসোডটা অনন্ত নিয়ে বললাম, কুলিক নিয়ে বলি। দ্বিতীয় স্থানে রাহু, আজকে সব কাল সর্পযোগেরই চার্ট আসছে, এবং কাল সর্পযোগ হচ্ছে রাহুর গ্রাসের মধ্যে এক একটা না এক একটা প্ল্যানেট পড়ে যাচ্ছে, দেখতে হবে রাহুর মুখের দিকে কোন প্ল্যানেট পড়েছে, এটাই হচ্ছে ভাইটাল, এবং লগ্নপতি কি অবস্থায় রয়েছে। এখানে যেহেতু এই চারটা আগের চারটা বললাম শনি মঙ্গলের যোগ, এখানে লগ্নপতি রয়েছে হচ্ছে নবমে বসে রয়েছে, কিন্তু হচ্ছে খুব একটা ভালো, মানে ভালো যাদের সাথে বসে রয়েছে, তোমার বন্ধু যেরকম থাকবে সেরকম তো তুমি হয়ে উঠবে, সে ভালো কারোর সাথে বসে নেই। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি উলুবেড়িয়া থেকে সমীর চৌধুরী বলছি। সোমবার দিন করে শিবের মাথায় তো কাঁচা জল, এই গঙ্গা জল, কাঁচা দুধ এবং হচ্ছে কালো তিল দিয়ে হচ্ছে মিশিয়ে শিবকে জল দেবেন, তার সাথে সোমবার দিন এই কাজটা করবেন, একটা মাটির প্রদীপ নেবেন, তাতে সর্ষের তেল নিয়ে সেই সর্ষের তেলের মধ্যে তার সাথে হচ্ছে একটা অশ্বত্থ পাতা, না ছিঁড়ে পড়ে থাকা অশ্বত্থ পাতা একটা নিয়ে আসবেন, এবং ওই তেলের প্রদীপটা জ্বালাবেন, জ্বালানোর পরে একটা মন্ত্র যেটা বলতে বলতে এই কাজটা করতে হবে, সেটা হচ্ছে ওম রাম রাহবে নম বলে তেল যেই প্রদীপটা জ্বলছে এই মন্ত্রটা বলতে বলতে ওই অশ্বত্থ গাছের পাতাটা ওই প্রদীপটার ওপর ধরবেন, এবং সে অশ্বত্থ গাছের পাতাটার ওপরে ওম রাম রাহবে নম এইটা লিখে কালো দড়ি দিয়ে পেঁচিয়ে শিবের মাথায় দেবেন, এবং বলবেন যে আমার কাল সর্পদোষ কাটিয়ে দাও। এটা হচ্ছে এক নম্বর টোটকা, দু নম্বর টোটকাটা ফিরে আসবো। বলুন দর্শক বন্ধু, আপনার ডেট অফ বার্থ বলুন। 15-1-1981। আচ্ছা, জন্ম সময় বলুন। সময়টা বলুন একবার। বেলা 12টা। আর কোন জায়গায় জন্ম? উলুবেড়িয়াতে। হ্যাঁ, কি বিষয়ে জানতে চাইছেন? এই অর্থনৈতিক ব্যাপারটা, কর্মজীবন, অর্থনৈতিক অবস্থা। আচ্ছা, সঙ্গে থাকুন, দিদি বলে দিচ্ছেন। দিদির অনুষ্ঠান নিয়মিত দেখেন? হ্যাঁ, আমরা অনুষ্ঠান দেখি, এবং আমার দাদা আপনার এই হাওড়া এই আন্দুলের চেম্বারে ওনার সঙ্গে গিয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং গিয়েছিলেন, সেখানে উপকার পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনার হচ্ছে মেষ লগ্ন, মেষ রাশি, ঠিক আছে? হ্যালো হ্যালো, 15-2-1981। 15-2-2-2 তাহলে হয়ে গেল আপনার হচ্ছে বিষ লগ্ন। হ্যাঁ, বর্তমানে বুধের দশা চলছে, বুধ দ্বিতীয় পতি মানে অর্থপতি এবং পঞ্চম পতি, আপনার অর্থ
সন্তান এগুলো নিয়ে আপনি একটু এই সময়টা ডিস্টার্বে রয়েছেন, তাই কি? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, অর্থের কথা বলি, বুধ মঙ্গল যুক্ত হয়ে রয়েছে, ঠিক আছে? মঙ্গলের সাথে বুধের হচ্ছে অ্যান্টি, আপনার সাথে আপনার শত্রুকে বসিয়ে দিলে যে অবস্থা হয় বুধের অবস্থা তাই, এবং তারই দশা চলছে, সে কি করে আপনাকে ভালো রেজাল্ট দেবে? এবং যেহেতু 2035 অবধি থাকবে, তাই আমি বলবো এটা দেরি না করে আপনি প্রোটেকশন নিন, আপনার অর্থকরী দিকটা মজবুত করে তুলুন, ঠিক আছে? আর্থিক অবস্থা খারাপ যাচ্ছে বলছি। হ্যালো ম্যাডাম, কিসের প্রতিকারটা নিতে হবে? বুধের প্রতিকার নিতে হবে। হ্যাঁ, বুধের প্রতিকার অবশ্যই দরকার আছে এই চারটার মধ্যে। বৃহস্পতি শনি যোগ রয়েছে, কিন্তু বুধের প্রতিকার না নিলে যে তৃতীয় রাহু বসে রয়েছে, রাহু কি তৃতীয় উপচয় স্থানে বসে হচ্ছে, ভালো ভালো যোগাযোগ দেয়, কিন্তু অর্থের দিক থেকে আপনি অনেকটাই সেই জায়গাগুলো কাজে লাগাতে পারেন না, এটা কি হয়? একদম পারফেক্ট, একদম সেটাই বলছেন। এই জায়গাটা হবে, আপনি বুধের প্রতিকার নিন, আর পারলে বুধবার দিন করে, বুধবার দিন করে সাতটা যে কোনো পাতা, যে সাতটা যে কোনো গাছের পাতা হোক, শাক হোক, সবুজ রঙের হতে হবে, মিক্স করে বেটে ওর রসটা খাওয়ার চেষ্টা করুন, এক্ষেত্রে দেখবেন অনেকটা উপকারে আছেন। না, প্রতিকার নিতে হলে একবার চেম্বারে যোগাযোগ করে নেবেন, কারণ আপনি বললেন আপনার বাবা এসে অনেকটাই উপকৃত হয়েছে, তাই একবার চেম্বারে আসুন, এই বুধের প্রতিকারটা নিয়ে নিন, দেখবেন আপনার আর্থিক অবস্থাটা অনেকটাই ভালো হয়ে গেছে। আর আলোচনা যাওয়ার আগে একবার দিদি চেম্বারের ড্রেসগুলো আপনাদেরকে জানিয়ে রাখছি, আপনারা রোহিণী শাস থেকে পেয়ে যাচ্ছেন প্রতি সোমবার শ্যামবাজার বিকেল 5:30 থেকে 6:30 পর্যন্ত, মঙ্গলবার পেয়ে যাচ্ছেন কালীঘাট সৌভাগ্য চক্র চেম্বারে বিকেল 3:30 থেকে সন্ধে 5:30 পর্যন্ত, শনিবার পেয়ে যাচ্ছেন হাওড়া কোনাতে এবং রবিবার পেয়ে যাচ্ছেন হাওড়া আন্দুলে বিকেল 4:30 থেকে সন্ধে 6:30 পর্যন্ত, আর আগামী 20 জানুয়ারি পেয়ে যাচ্ছেন কৃষ্ণনগর এবং 10ই ফেব্রুয়ারি পেয়ে যাচ্ছেন দুর্গাপুর। তাই কৃষ্ণনগর এবং দুর্গাপুরের দর্শক বন্ধুরা এই সময়গুলোতে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন, কৃষ্ণনগরে যারা দেখাতে চাইছেন 20 জানুয়ারির আগে বুকিং করে আসবেন, আর দুর্গাপুরে যারা দেখাতে চাইছেন 10ই ফেব্রুয়ারির আগে বুকিং করে আসবেন। অবশ্যই যে কোনো চেম্বার আসলে বুকিং করে নেবেন, এই নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটি নাম্বারে 9883042469 অথবা 9883452302 অথবা 9123010155 এই তিনটে নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে বুকিং করে দিদির যে কোনো চেম্বারে আপনারা আসতে পারেন। আর যারা অনুষ্ঠান নিয়মিত দেখে থাকেন তারা তো জানেনই যে দিদি কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে একদম প্রথম যিনি গ্রেডেশনের মাধ্যমে ভাগ্য বিচার করে থাকেন, এবং এই গ্রেডেশনের মাধ্যমে ভাগ্য বিচারে তিনি এতটাই সিদ্ধ হস্ত যে এই মাধ্যমে ভাগ্য বিচার করে বহু মানুষ কিন্তু উপকৃত হয়েছেন, এবং এই পদ্ধতিতে খুবই স্বল্প সময় এবং নিখুঁতভাবে ভাগ্য বিচার করা সম্ভব। তাই অবশ্যই ভাগ্য বিচার করা কিন্তু সবার জীবনে খুবই প্রয়োজন, কারণ জীবনে কি হতে পারে কি না আমরা আগে থেকে বুঝতে পারি না, তাই সেই জিনিসটা যদি বিচার করে আপনারা জীবনের পথে এগোন তাহলে কিন্তু জীবনের সমস্যাগুলো আপনাদের অনেকটাই কেটে যাবে। আর আলোচনায় আবার আমরা ফিরছি। হ্যাঁ, একজন দর্শক বন্ধু ফোনে রয়েছেন, একবার দেখে নিচ্ছি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দিদিকে। নমস্কার। নমস্কার, আমি বেলঘরিয়া থেকে বলছি দিদি, আমি ছেলের সম্পর্কে। ছেলের নামটা বলুন। ঋদ্ধিমান ব্যানার্জি। ঋদ্ধিমান ব্যানার্জি, মানে বন্দ্যোপাধ্যায়। দিদি নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। নমস্কার, কি বিষয়ে জানতে চাইছেন ছেলে? ওর পড়াশোনা। পড়াশোনা? পড়াশোনা। দিদি তো ফটকাগুলো দেয়, খুব ভালো লাগে আমার। নিয়মিত দেখেন অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি দিদি, পুরো আগে থেকেই দেখতাম, আজকে লাইন পেয়েছি। আচ্ছা আচ্ছা, আপনার ছেলের হচ্ছে মেষ লগ্ন, ঠিক আছে? না, মীন তুলা লগ্ন না দিদি? না, আপনার দেখুন 26/1/2005 তো? 26 জুলাই। জুলাই? জুলাই তো 26/1। সেদিনকে তাই বললাম লগ্ন মানে একটু টাইম গন্ডগোল করলেই লগ্ন গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি একটু মানে রাশিটা আমি জানি, মীন রাশি, তুলা লগ্ন। হ্যাঁ হ্যাঁ, তুলা লগ্ন মীন রাশি। আর উত্তর ভাদ্র নক্ষত্র দিদি? হ্যালো হ্যালো, বলুন।
বলছি নক্ষত্রটা কি? উত্তর ভাদ্রপদ নক্ষত্র। আচ্ছা, চতুর্থ চরণে জন্ম। হ্যাঁ আচ্ছা, এটা ভালো তো দিদি? হ্যাঁ, খারাপ কিছুই না, কোনটাই বাজে না। আচ্ছা, বাজে থেকে ভালো করে আনতে হবে চার্ট। আচ্ছা, যেহেতু হচ্ছে ওর বর্তমান যে সময়টা যাচ্ছে সেটা হচ্ছে বুধের মহাদশার মধ্যে রানিং যাচ্ছে, উচ্চ বিদ্যা আপনার সন্তানের আছে, উচ্চ বিদ্যা আছে, কিন্তু যে চাকরিও অনেকটা করবে ছাড়বে এরকম করবে ভবিষ্যতের। হ্যাঁ, ও চাকরি মানে বিদেশ যাওয়ার ইচ্ছা আছে, বিদেশ যাওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি, যার জন্য বললাম নাইন কানেকশন যেহেতু করেছে একটা উচ্চ বিদ্যার যোগ রয়েছে, অনেক চাকরি ধরবে আর ছাড়বে এটা হবে। আচ্ছা, ওর যেটা চার্টের মেন প্রবলেম সেটা হচ্ছে চন্দ্র রাহু যুক্ত, রবি শনি যুক্ত, এই দুটো বীজ যোগ হয়ে রয়েছে চারটার মধ্যে। আচ্ছা, আর চন্দ্র রাহুর তো কখন যোগ হয় শুনি আপনারা, এটা জানেনই আপনি? উল্টো দিকে, হ্যাঁ উল্টো দিকে বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে, 180 ডিগ্রির দৃষ্টি ভালো হয় না, সেই দৃষ্টিটা বৃহস্পতির উপর দিচ্ছে। হ্যাঁ আচ্ছা, এই জায়গাটা যেমন চন্দ্র রাহু শনি রবির হচ্ছে যে বীজ যোগটা ওটা প্রতিকার করতে হবে। এমনি ওর চাকরি জীবন সবকিছু ভালো আছে, কারণ হচ্ছে লগ্নপতি শুক্র আর একাদশে রয়েছে, অনেক দিক থেকে সাফল্য পাবে। কি সরকারি চাকরির ইচ্ছা আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট? ওর সেন্ট্রাল গভর্নমেন্ট না, ওর আরো বড় জায়গায় যোগ রয়েছে। একটা আরেকটু ভালো কাউকে দিয়ে বিশ্লেষণ করিয়ে বলছি দিদি। হ্যাঁ, একটা কথা বলছি, ও তো ক্লাস 9 এ পড়ে, মাধ্যমিকের রেজাল্ট কি ভালো হবে? মাধ্যমিকের রেজাল্ট এই মুহূর্তে বলছি, আপনি ওর প্রোটেকশন নিয়েছিলেন? প্রোটেকশন মানে একজন দিয়েছিল, সরস্বতী কবচ, সরস্বতী কবচ দেয়া আছে। ঠিক আছে, সেটা কে দিয়েছে আমি জানি না, যদি দেয়া থাকে তো বলবো মোটামুটি খারাপ হবে না। আর কালসর্প দোষ আছে দিদি? কালসর্প দোষ নেই ওর, ওর মেনলি রয়েছে চন্দ্ররাও গ্রহণ দোষ, এবং দশম স্থানে শনি রবির এই বীজ যোগটা চন্দ্ররাও গ্রহণের থেকে আগে কাটাতে হবে। ওর বাবার শরীর কেমন যায়? শরীর মোটামুটি যায়, খুব একটা ভালো। বুকের কোনো প্রবলেম আছে? হ্যাঁ, বুকের কোনো প্রবলেম আছে? না না না, সেইভাবে নেই। এই জিনিস কিন্তু আসতে পারে, আসছে বুকে হাত। এটা সম্বন্ধে একটু সচেতন থাকবেন, কারণ হচ্ছে রবি পিতাকে নির্দেশ করে। হ্যাঁ, শনি রবি যখনই গিয়ে বসলো এবং নবমটা, নবমের দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় ঘর কানেক্ট করলো, বাবার আয়ুকে নির্দেশ করলো, তাই এই জায়গাটা যখন হচ্ছে বুধের দশা লাস্ট যাবে তখন একটু ওর বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই সচেতন হবেন। আচ্ছা, আর কিছু ধারণ করা বলি? ধারণ বলতে আপনি কি করিয়েছেন জানি না, আমার ওর একটা মুক্ত আছে। মুক্ত আছে? হ্যাঁ। আর কিছু নেই তো? না, এখানে না আমি বলবো যে মুক্ত এখানে হচ্ছে মুক্ত দেয়া আছে, কিন্তু হচ্ছে এখানে আরেকটা প্রোটেকশনের যেটা দরকার সেটা হচ্ছে কবজের দরকার আছে আমার মনে হচ্ছে, যার জন্য পারলে আপনি কোনো ভালো জ্যোতিষী বা আপনার কাছে যাব, আমি কনসাল্ট করি, যোগাযোগ করে চলে আসবেন চেম্বারে। ঠিক আছে, স্বল্প সময়ে তো সবকিছু বলা এখানে সম্ভব নয়, এবার কোনটা নিতে হবে কোনটা নিলে ভালো হবে তার জন্য চেম্বারে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, যেটা চারটা খুব ভালো, যেটা চারটায় বিদেশ যোগ রয়েছে, কিন্তু এই যে দোষগুলো হয়ে রয়েছে একটু যদি ঠিকঠাক ভাবে প্রোটেকশন দেওয়া যায় সেটা ভালো উন্নতি করবে। ঠিক সময় প্রতিকারটা নিলে ওর যে ভবিষ্যৎটা, দেখো এখানে 2 মিনিটের ছক আলোচনা করছি, এখানে আমি কেপিও দিতে পাচ্ছি না কিছু না, একদম মানে সিম্পল একটা ভাবে চার্ট আলোচনা করে দিচ্ছি, কিন্তু 9th এমন সুন্দরভাবে কানেকশন করে রয়েছে, এবং দাদশের সাথে দাদন 9-12 কানেকশন, 10 এর বিদেশে গিয়ে একটা চাকরির যোগাযোগ রয়েছে, কিন্তু এই রবি শনির বীজ যোগটা অবশ্যই কাটাতে হবে। হ্যাঁ দিদি, যে বিষয়ে বলছিলেন কালসর্প দোষের বিষয়ে, যেটা আপনি বলছিলেন, যেটা বলছিলাম যে কালসর্প দোষ, কালসর্প দোষের অনন্তটা হয়ে গেছে, এবার আসি কুলিক কালসর্প, বিভিন্ন প্রকার ভেদ রয়েছে, 12 রকমের বললাম, এক এক রকম প্রভাব। হ্যাঁ, এবার লগ্নভাবে দ্বিতীয় স্থানে যদি রাহু থাকে এবং অষ্টমে যদি হচ্ছে কেতু থাকে এবং মাঝে গিয়ে সমস্ত গ্রহ পড়ে, তাহলে এটাকে কুলিক কালসর্প দোষ বলে। আর যখন এই রকম অবস্থা হয় দেখবেন যে এরকম কুলিক কালসর্প যোগ যাদের রয়েছে তাদের মুখের দাঁতের পোর্শন কিছুটা উঁচু, আচ্ছা কিছুটা উঁচু রয়েছে, এবং তাদের দেখবেন, তাদের দেখবেন গলা এবং হচ্ছে গলা মুখ সম্পর্কিত পীড়ায় তারা ভোগে,
এবং দ্বিতীয় স্থান পরিবারকে নির্দেশ করে, অর্থকে নির্দেশ করে। যেহেতু দ্বিতীয় স্থানে এই কালসর্প যোগের নির্মাণ হয়ে যায়, তাই পরিবারের লোকজনের সাথে বনিবনা হতে চায় না, মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং যার ফলে হচ্ছে পরিবারের থেকে দূরে যেতে হয়, পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ, শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভোগে, অর্থহানি, স্বাস্থ্যহানি, এবং কোনো না কোনো সময় হঠাৎ আচমকা কোনো বিপদ, অ্যাক্সিডেন্ট যেটাকে বলে থাকি, সেটা হতে পারে। একজন দর্শক বন্ধু ফোনে রয়েছেন, দেখে নিচ্ছি। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, একটু টিভি সাউন্ড মিউট করে আপনি ফোনে কথা বলুন। হ্যালো হ্যালো, আপনি কি সঙ্গে আছেন? হ্যালো, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। দিদি যেটা বলছিলেন আপনি, হ্যাঁ যেটা বলছিলাম, পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে বাধা, পরিবারের লোকজনের সাথে মানে বিবাদ করে করে যে সম্পত্তি পায় না, এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তাছাড়া রাহু যদি ভালো জায়গায় থাকে, দ্বিতীয় স্থানে রাহু ধরুন মিথুনে গিয়ে বসেছে, কন্যায় গিয়ে বসেছে, তার ভালো ঘরে গিয়ে বসেছে, ভালো নক্ষত্র পেয়েছে, হ্যাঁ তাহলে দেখা যাবে কি হতে পারে, তাহলে পজিটিভ দিক কোনটা হুট করে প্রাপ্তি সেটা হয়ে যেতে পারে। আচ্ছা, এরকম যদি বাজে ব্যাট মানে দূর অবস্থাযুক্ত কালসর্প যোগ বা কুলিক কালসর্প যোগ যুক্ত ছক হয়, তাহলে সেখান থেকে প্রতিকারের কি হতে পারে? প্রতিকার বলতে আপনারা হচ্ছে সোমবার দিন করে রোজ হচ্ছে নিয়মিত দুধ, গঙ্গা জল আর হচ্ছে কালো তিল, এটা দিয়ে বাবাকে চান করাবেন। সেকেন্ড টোটকাটা তো ফার্স্ট বলেই দিলাম। আর তার সাথে হচ্ছে আপনারা করবেন কি হচ্ছে, বুধবার দিন করে, বুধবার দিন করে হচ্ছে জলে একটু হলুদ দিয়ে চান করবেন। আর যখন শিবকে পুজো দেবেন কোনো মন্দিরে, একটু শ্বেত চন্দনের ফোঁটা নিজের কপালে লাগাবেন, সাথে দেখবেন নান্দি বুল থাকে শিবের মন্দিরগুলোতে, ওই বুলের মাথায় যদি হচ্ছে একটা করে টিকা দেয়া যায়, এই কালসর্পদোষের থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। এটা গেল হচ্ছে কুলিক কালসর্প যোগ। তারপরে আসছি বাসুকি কালসর্প যোগ। বাসুকি কালসর্প যোগের হচ্ছে লগ্নভাবে থাকে হচ্ছে লগ্নের তৃতীয় ভাবে রাহু এবং নবম ভাবে কেতু। উপচয় ভাবে যেহেতু হচ্ছে রাহু ভালো ফল দেয়, কারোর যদি কুলিক কালসর্প যোগ হয়ে রাহু ভালো মতো অবস্থান করে, তাকে রাহু যথেষ্ট পরিমাণ অর্থ দেয়, চিন্তার বাইরে তাকে হুট করে অর্থ দিয়ে দেয়, যেহেতু হচ্ছে তৃতীয় রাহু এবং হচ্ছে নবমে কেতু। বাসুকি কালসর্প যোগ যদি বাজেভাবে থাকে, তাহলে ভাই বোনের সাথে সম্পর্ক তৃতীয় স্থান ভাই বোন, ছোটো ভাই বোনকে নির্দেশ করে থাকে। ভাই বোনের সাথে হচ্ছে ভালো সম্পর্ক থাকবে না, শুধু ভাই বোন নয়, নিকট আত্মীয় এবং হচ্ছে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকতে দেয় না। মানে অর্থভাবটা ভালো কিন্তু সম্পর্কের দিকটা অনেকটা, সম্পর্কের দিকটা অনেকটাই গন্ডগোল করে দেবে। এবং বাজেভাবে হচ্ছে হলে হচ্ছে তারা হচ্ছে আধ্যাত্মিকতা খুব একটা থাকবে না, কিন্তু যদি শুভভাবে অবস্থান করে তাহলে আধ্যাত্মিক পথেই তারা খুব ইনকাম করবে। এই কুলিক কালসর্প যোগ থেকে কিভাবে বাঁচা যায়? কুলিক কালসর্প যোগ থাকলে হচ্ছে সোমবার দিন করে শিবের মাথায়, এটা ন্যাচারাল সবাইকেই করতে হবে, সমস্ত কালসর্প যোগকে, শিবের মাথায় হচ্ছে দুধ, কাঁচা জল, এই গঙ্গা জল, কাঁচা দুধ এবং হচ্ছে তিল, কালো তিল, তিনটে মিশিয়ে শিবের মাথায় চান করাতে হবে। তার সাথে এই বাসুকি কালসর্প যোগ থাকলে মঙ্গল ভাইকে নির্দেশ করে, তাই তৃতীয় স্থানে এই হওয়া জিনিসটার জন্য আপনারা হনুমানজিকে বাতাসা দিয়ে মঙ্গলবার দিন পুজো দেবেন। তার সাথে আর একটা টোটকা, ফার্স্ট টোটকা দিলাম, সেকেন্ড টোটকা বলে রাখি, যেটা হচ্ছে আপনারা লগ্নের কোন হাউসে হচ্ছে রাহু বসেছে আর কোন হাউসে কেতু বসেছে, সেই হাউসগুলোকে আমাকে মানে দেখতে হবে, চতুর্থ ঘরে, পঞ্চম ঘরে, ঠিক যে ঘরে বসেছে রাহু, যে ঘরে বসেছে তার জন্য তত গ্রাম আটা, কেতু যত যে নম্বর ঘরে বসেছে ঠিক তার জন্য তত গ্রাম জবের আটা, দুটোকে মিক্সার করবেন, মিক্সার করে চারটে সাপ বানাবেন। এটা হচ্ছে অমাবস্যার দিন করতে পারলে খুব ভালো। চারটে সাপ বানিয়ে হচ্ছে দুটো শিবের মাথায় দেবেন, দুটো গঙ্গা জল বা কোনো প্রবাহিত নদীতে বইয়ে দেবেন, দেখবেন এর ফলে হচ্ছে, এটা একটা সিম্পল টোটকা দিলাম,
অনেকেই বলে থাকে রূপর শিব দিয়ে, এই রূপর সাপ দিয়ে পুজো দিতে দিতে। আমি সিম্পল টটকা দিয়ে বলে দিলাম, সবার সামর্থ্য হয় না, তাই আটা বা জবের আটা মাধ্যমে দুটো মিক্সার করে এই টোটকাটা যদি অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন যে আপনাদের কাল সর্পদোষ অনেকটাই কেটে গেছে। অবশ্যই আজ হাতে আর একদমই সময় নেই, তো এই কাল সর্পদোষ কাটানোর জন্য কিন্তু এই টোটকাগুলো খুব কাজে লাগে। দিদি যেগুলো বলছেন সবার সামর্থ্য হয় না, হয়তো মানে বড় সড়ো কোনো প্রতিকার নেওয়া, সেখানে একবার টোটকাগুলো প্রয়োগ করে দেখতে পারবেন, সেখানেও কিন্তু এই কাল সর্পদোষ থেকে আপনারা বেঁচে যেতে পারবেন। আর অবশ্যই কার জীবনে কী দোষ আছে সেটা জানার জন্য কিন্তু সবসময় একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নেওয়াটা খুবই প্রয়োজন। কর আমাদের জীবনে কী দোষ আছে, তার প্রভাবে কী প্রভাব আমাদের জীবনে পড়ছে সেটা আমরা সাধারণ মানুষরা কিন্তু বুঝে উঠতে পারি না। তাই জীবনের প্রতিটি পদক্ষেপে একজন ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নিই, তারপরে জীবনের পথে কিন্তু এগোনো উচিত। তাতেই দেখবেন আপনারা জীবনে সফলতা পাচ্ছেন বা বাধা বিঘ্নগুলো কেটে গিয়ে জীবনে সুফল যেখানে আপনাদের ডেকে আনছে। আর অবশ্যই দিদির কাছে এসে বহু মানুষ উপকৃত হয়েছেন এবং বিভিন্নভাবে দিদি যে প্রতিকারগুলো দিয়ে থাকেন বা এই টোটকাগুলো যে বলে থাকেন সেগুলোর মাধ্যমে কিন্তু বহু মানুষের জীবনের বিভিন্ন সমস্যা দূর হয়ে গেছে। তাই সমস্যা থাকলে দেরি না করে দিদির যে কোনো চেম্বারে এসে যোগাযোগ করে নিন দিদির সঙ্গে। অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে তিনটি বুকিং নাম্বার দেওয়া রয়েছে সেই বুকিং নাম্বারে ফোন করে আপনারা যে কোনো চেম্বারে আসতে পারেন। আর যেহেতু হাতে আর একদমই সময় নেই, এখানে অনুষ্ঠান আমাদের শেষ করতে হবে, তবে দিদির অনুষ্ঠান দেখতে হলে অবশ্যই চোখ রাখবেন প্রতি সোম বৃহস্পতি এবং শুক্রবার ঠিক সন্ধে ৫টার সময় অবশ্যই চোখ রাখবেন, সেখানে দিদির সঙ্গে আপনারা লাইভ ফোনের অনুষ্ঠানে কথা বলতে পারবেন। আজ তাহলে এখানেই শেষ করছি, আগামী পর্বে আরও বিভিন্ন বিষয় নিয়ে দিদির সঙ্গে আলোচনা করে নেব। দিদি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।